এবার ভারতের উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে। গেল 30 জুলাই নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন ওই নার্স। এর 9 দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। নিহত নার্সের হারিয়ে যাওয়া মোবাইলের সূত্র ধরে আটক করা হয় ধর্মেন্দ্র কুমারকে। এই ঘটনার বিক্ষোভ হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে। ঘটনার সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও উঠেছে।